ডাক্তার জাকির নায়েক ভাবলেন আমি পেয়েছি পেয়েছি আমি এবার ইনশাআল্লাহ আরেকটি পরীক্ষা আমি নিয়ে নেই পরবর্তী পরীক্ষা তিনি তার নিয়ে নিলেন ইসলাম সম্বন্ধে পর্দা সম্বন্ধে তার কতটুকু অভিজ্ঞতা পর্দা সম্বন্ধে ইসলাম সম্বন্ধে তার কতটুকু জানা আছে সে কতটুকু তার অভিজ্ঞতায় অভিজ্ঞতার আলোকে তার কাছ থেকে তিনি ইন্টারভিউ নিয়ে নিলেন তার চেহারা তিনি দেখেন নাই ইন্টারভিউ নিলেন তার কাছ থেকে জানলেন তিনি চেহারা দেখেন নাই তার ফ্যামিলিকে তার পরিবারকে তার বোনকে আত্মীয় স্বজনকে বলছে মেয়ে যদি কানাও হয় কুস্তিত হয় মেয়ে যদি চোখে দেখা নাও যায় এরকমও যদি হয় বয়স যদি আমার চাইতে পাঁচ বছর দশ বছর বেশি হয় নো প্রবলেম এটাই আমার জন্য তোমরা সিলেক্টেড করো এটা কি আমি বিয়ে করব ডাক্তার জাকির নাইক বিবাহের পরে ভাষণে এসে লেকচারে এসে বললেন দাম্পত্য জীবনে পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ আল্লাহ পাক যদি সৌন্দর্য দিয়ে থাকে আমার স্ত্রীকে সবচাইতে আল্লাহ পাক বেশি সৌন্দর্য দিয়ে ভরপুর করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে একজন মানুষকে মুসলিম ও মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তাকে চেনেন ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য যে কথাটা আপনাদেরকে আমি বলছি সেই মানুষটির নাম ডাক্তার জাকির নায়েক নাম শুনেছেন ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনে নাই এরকম হিন্দু মানুষ খুব কম আছে এরকম বৌদ্ধ খুব কম আছে এরকম মুসলমান খুব কম আছে যারা জ্ঞানী এবং যারা উচ্চ শিক্ষিত লেটেস্ট পারসন যারা ব্যক্তিত্ব সম্পূর্ণ এরা ওনার লেকচারগুলো পছন্দ করে কিন্তু সাধারণ আম পাবলিক ফতোয়াবাজি অনেকে আছে তারা পছন্দ করেন না আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক আল্লাহুম্মা আমিন ধৈর্যের পরিচয় দিবেন কিভাবে ডক্টর জাকির নায়েক ইনি এনার যে শিক্ষক ছিলেন এনার নাম হচ্ছে আহমদ দিদার আহমদ দিদারের সাথে পরিচয় হওয়ার পরে ডাক্তার জাকির নায়েক বললেন যে আমার জীবনটাকেই আমি পরিবর্তন করে ফেলে দিয়েছি যখন ওনার সাথে আমার পরিচয় হয়ে গিয়েছে ভালো একজন বন্ধু পাইলে ওই যে একটা কথা আছে না একটা বন্ধু একটা লাইব্রেরির সমান একটা বন্ধু একটা লাইব্রেরির সমান ভালো মানুষের সাথে চললে একটা কথা প্রবাদের বাক্য আছে ভালো সাথে চললে সৎসঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ ভালো মানুষের সাথে চলতে পারলে কি উপকার হয় দেখেন ভালো একজন টিচারের কাছে সন্তানকে দিলে সে আপনার সন্তানকে কিভাবে মানুষমান করতে পারে দেখেন খেয়াল করে আহমদ দিদারের সাথে ডক্টর জাকির নায়েকের সাথে যখন পরিচয় হয়ে যায় পরিচয় হওয়ার পরে উনি ওনার জীবনটাকে সাজাইতে থাকে এক পর্যায়ে আহমদ দিদারের কাছে তিনি বিবাহ সাদির বিষয় নিয়ে তিনি কথাগুলো শেয়ার করলেন যে আমি যথেষ্ট পরিমাণ আমার বয়স হয়েছে আমাকে এখন বিবাহ করতে হবে পৃথিবীর সবচাইতে বড় একজন স্কলারশিপ যিনি পেয়েছেন একজন স্কলারশিপ যিনি পেয়েছেন সবচাইতে বড় একজন পণ্ডিত পৃথিবীর প্রায় ৩৭টা দেশ তাকে নাগরিকত্ব দিয়েছে একজন এত বড় একজন মহান ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ একজন পণ্ডিত তিনি বিবাহ করলেন কিভাবে যুবক শোনো তোমার জীবনটা সফল হয়ে যাবে এখান থেকে ধৈর্যের পরিচয় তুমিও পেয়ে যাবা আহমদ দেদার তিনি বললেন রসুলের সুন্নত চারটা জিনিস দেখে তুমি বিবাহ করো তাহলে এর ভিতরে সফলতা রয়েছে ডাক্তার জাকির নায়েক বিবাহ বিবাহ করার জন্য মেয়ে দেখা শুরু করলেন একটা দুইটা নয় দুই বছর পর্যন্ত তার নিজের আপন বড় বোন মেয়ে দেখেছে দুই বছরে মেয়ে পছন্দ করতে পারে নাই কয় বছর একটা মেয়ে দেখার পরে আর একটা মেয়ে দেখতে গেলে গ্রামগঞ্জে কি বলে জানেন ওই খালি দেখেই বেড়ায় বিয়ে করে না ওই হলো হাট ঘুরা না গুরু ওর পেছনে যাওয়া মানে হাত মেকে সে সব বিক্রি করা যায় না প্রবলেমটা কোথায় সেইটা তো ভাবেন না জীবনে সব পরিবর্তন করা যায় কিন্তু ঘরের বউ তো পরিবর্তন করা যায় না স্ত্রী পরিবর্তন করা যায় না সবাই পরিবর্তন করতে পারে না কথায় কথায় সবাই তালাক দিতে পারে না সবাই তালাক দেয় না জীবন চালে পুরে শেষ হয়ে যাচ্ছে মুখ ফুটে বলতে পারে না সন্তান ব্যক্তিত্ব এবং সমাজের কারণে জীবনটায় ধুকে ধুকে মেরে দিচ্ছে এরকম পুরুষ অনেকগুলো আছে কিন্তু নাম বলা যায় না রে বাজার আহমদ দিদারের কাছ থেকে
ডাক্তার জাকির নায়েক পরামর্শ নিয়ে দুইটা বছর পর্যন্ত মেয়ে দেখলো তার বোনেরা সিলেক্টেড করতে পারলো না। সর্বশেষ তার শহরের পাশে প্রতিবেশী শহরে একটা মেয়ের খোঁজ পাইলেন। সবগুলো চারটা কোয়ালিটি সম্পূর্ণ পাওয়া যায় না। ডাক্তার জাকির নায়ক তিনি তার বোনকে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে তিনি নিজেও গেলেন। যাওয়ার পরে ওই মেয়েটার ভিতরে দুইটা জিনিস তিনি পেয়েছেন। এই দুইটা জিনিস পাওয়ার পরে দুই বছর মেয়ে দেখে ওই মেয়েগুলোর ভিতরে ওই কোয়ালিটি নাই, কিন্তু মাত্র একটা মেয়ে ডাক্তার জাকির নায়ক দেখেছে তার শহরের পাশে শহর, আর এই দুইটা জিনিস দেখে তিনি বিয়ে করলেন। ডাক্তার জাকির নায়ক তার মুখ দিয়ে বলেছেন যে পৃথিবীতে সব চাইতে যদি আল্লাহ পাক নিয়ামত ভরপুর করা জীবন সঙ্গী দিয়ে থাকে, আমি ডাক্তার জাকির নায়ক আল্লাহ পাক আমারে দিয়েছেন, বলেন না মারহাবা। পৃথিবীতে যদি আল্লাহ পাক স্ত্রী দিয়ে নারী দিয়ে সবচাইতে বেশি সুখী যদি আল্লাহ পাক কাউকে করে থাকে, তাহলে আমি জাকির নায়ক আমাকে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি কথা! ওনার কথা তো জবান থেকে বের হতে দেরি, কিন্তু পৃথিবীর মাঝে ভাইরাল হতে দেরি হয় না। ডাক্তার জাকির নায়ক কিভাবে ইন্টারভিউ নিলেন, যুবকেরা অ্যালার্ট, ইন্টারভিউ নিলেন কিভাবে? তিনি তার পরিচয়টা গোপন রেখে তার সাথে তার ফ্যামিলিগতভাবে কথা বললেন। কথা বলার পরে ওই মেয়ের কাছ থেকে জানতে চাইলেন, আপনার সবচাইতে পছন্দনীয় কাজ কোনটি? ওই মেয়েটি বললেন, আমার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়, সবচাইতে রুচি সম্মত যেই কাজ আমি করতে বেশি ভালোবাসি, করি, ভবিষ্যতে করব ইনশাআল্লাহ, ওইটা হলো ইসলাম প্রচার, অর্থাৎ দাঈলাল্লাহ, দাওয়াতি কাজ, ইসলাম প্রচারের কাজটা আমি সবচাইতে বেশি পছন্দ করি, ইতিপূর্বে করতেছিলাম, বর্তমানে করি, ভবিষ্যতে ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে এই কাজটা বেশি করব। সুবহানাল্লাহ। ডাক্তার জাকির নায়ক ভাবলেন, আমি পেয়েছি আমি, এবার ইনশাআল্লাহ আরেকটি পরীক্ষা আমি নিয়ে নেই, পরবর্তী পরীক্ষা। তিনি তার নিয়ে নিলেন ইসলাম সম্বন্ধে, পর্দা সম্বন্ধে তার কতটুকু অভিজ্ঞতা, পর্দা সম্বন্ধে ইসলাম সম্বন্ধে তার কতটুকু জানা আছে, সে কতটুকু তার অভিজ্ঞতার আলোকে তার কাছ থেকে তিনি ইন্টারভিউ নিয়ে নিলেন। তার চেহারা তিনি দেখেন নাই, ইন্টারভিউ নিলেন তার কাছ থেকে জানলেন তিনি চেহারা দেখেন নাই। তার ফ্যামিলিকে, তার পরিবারকে, তার বোনকে, আত্মীয় স্বজনকে বলছে, মেয়ে যদি কানাও হয়, কুস্তিত হয়, মেয়ে যদি চোখে দেখা নাও যায়, এরকমও যদি হয়, বয়স যদি আমার চাইতে 5 বছর 10 বছর বেশি হয়, নো প্রবলেম, এটাই আমার জন্য, তোমরা সিলেক্টেড করো, এটা কি আমি বিয়ে করব। ডাক্তার জাকির নায়ক বিবাহের পরে ভাষণে এসে, লেকচারে এসে বললেন, দাম্পত্য জীবনে পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ আল্লাহ পাক যদি সৌন্দর্য দিয়ে থাকে, আমার স্ত্রীকে সবচাইতে আল্লাহ পাক বেশি সৌন্দর্য দিয়ে ভরপুর করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। দাম্পত্য জীবনে সবচাইতে বেশি সুখী এবং আমি সবচাইতে বেশি আনন্দের ভিতরে বেঁচে আছি। যুবক এবং তরুণদেরকে বলি, এখান থেকে একটা শিক্ষা নেওয়া যেতে পারে, সেটা হলো ধৈর্যের পরিচয় দিয়ে সামনের দিকে আমরা আগাবো ইনশাআল্লাহ। ধৈর্যের পরিচয় দিয়ে দাম্পত্য জীবন আমরা আমাদের জীবনটা শুরু করতে পারি। ডাক্তার জাকির নায়কের কাছ থেকে আমরা এই শিক্ষাটা আমরা নিতে পারি, যেমন হাজির সাহেবরা এসে ধৈর্যের পরিচয় দিচ্ছে, আমরা আমাদের সামাজিকভাবে আমরা ধৈর্যের পরিচয় দিলে দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য কল্যাণকর হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করুন, বলুন না আল্লাহুম্মা আমিন।